গুলশা হাতুন, কি হয়েছে? কিছু হয়নি আগা। কিছু হয়নি মানে? তুমি তো কান্না করছ। আচ্ছা বুঝতে পেরেছি, তোমাকে ফাতমা অপমান করেছে। ফাতমা কে আমাকে অপমান করার? অস্বীকার করছো কেন? ও সাংঘাতিক মেয়ে, একেবারে মাহিদেব রান সুলতানের মতো আদেশ দিয়ে বেড়ায়। ও শাস্তি পাবে ইনশাল্লাহ। একটু ভেবে দেখো, এত বছর কার সেবা করেছ, অথচ হুররাম সুলতান এমন না, নিজের দাস দাসীদের অনেক খেয়াল রাখেন, ওনার কোনো তুলনা নেই। বন্ধুর জন্য তিনি যেমন উদার, শত্রুর জন্য ঠিক তেমনি কুটিল। এমনিতে তিনি খুবই দয়ালু মানুষ, ওনার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেন, বুঝলে? যাই হোক, তুমি ভালো বোঝো কি করতে হবে। গোলাগা, খুশি হওনি পারগালি? মুস্তাফা যাক, এটাকে তুমি চাও না। তা কেন হবে জাহাপনা, আমি তো তাকে এজন্যই তৈরি করেছি। হঠাৎ করে জেনে একটু অবাক হয়েছি, ভুল হলে ক্ষমা করবেন। মুস্তাফাকে এখনো দেখে রাখবে, তোমার সাহচর্যে থাকলে আমি খুশি হব। ভাববেন না জাহাপনা, আমি তার পাশেই থাকব। তবে আমি আপনাকে এখন একটা অনুরোধ করতে চাই জাহাপনা, মাহিদেব রান সুলতানের জন্য। কি অনুরোধ বলো? জানেন তো, শাহজাদের সাথে তাকেও চলে যেতে হবে, কিন্তু এখন বোধহয় তার সম্ভব না। যতদিন না বেগম সুলতানা সম্পূর্ণ সুস্থ হয়ে যান, তার প্রাসাদে থাকাটা জরুরি। আর কতদিন সহ্য করতে হবে আম্মা? কার কথা বলছো? মাহিদেব রান সুলতানের কথা। সকালবেলা দেখা হলো, বড় একটা মুকুট মাথায় কেমন করে যেন বলছিলেন, ভালো আছেন তো মিহিরিমা? আপনার কিছু লাগবে না তো? কখনো বেয়াদবি করবে না, তুমি শাহজাদির মতো আচরণ করবে। খুব বিরক্ত লাগছে, আমরা থাকতে তিনি কেন হেরেম চালাবেন? আমরা? আমরা মানে মানে আপনি? এখন ভেতরে যাও, ভাইদের সঙ্গ দাও। সুলতানা, আপনার সময় হবে। কি হয়েছে, কিসের জন্য? সুলতানা, গুলাগা, ওকে এখানে কেন নিয়েছ? চলে যেতে বলো। সুলতানা, অনুমতি পেলে কিছু কথা বলতে চাই। কথা বলতে চাও? আমি আপনার অনুগত হতে চাই সুলতানা, দয়া করে আশ্রয় দিন। কি ব্যাপার, তুমি না মাহিদেব রানের বিশ্বস্ত অনুচর? হঠাৎ সব ভক্তি শেষ হয়ে গেল? সুলতানা, এখন শুধু আপনার অনুগত হয়ে সেবা করতে চাই, দয়া করে আশ্রয় দিন, যা বলবেন তাই করব। গুলশা, তুমি আমার
আমার কি সেবা করতে পারবে? কি খবর জানাবে আমাকে? কোন উপকারে আসবে শুনি? এত বছর মাহিদেব রানের ঝামেলা বাড়িয়েছ, এখন এসেছ আমার বোঝা হতে। যাও, এখান থেকে সামনে আসবে না। এটা কি করলে? দয়া হচ্ছিল সুলতানো, কোনায় বসে ডুকরে ডুকরে কাঁদছিল। খুব ভালো কাঁদুক, যারা এতদিন ধরে আমাকে কাঁদিয়েছে তাদের সবাইকে কাঁদতে হবে। মহামান্য পাশা, আমি কামরায় যাচ্ছি, তুমি নিগার হাতুনকে আসতে বলো। জি আচ্ছা পাশা, হেরেমের কিছু কথা জানাতে আমি আপনার জন্য এখানে অপেক্ষা করছিলাম। নিগার হাতুনকে জানিয়ে দিলেই হবে। জলদি মেয়েরা, এখনই যাও, সময় হয়ে গেছে, পাঠশালে চলে যাও তাড়াতাড়ি। নিগার হাতুন, সুম্বুলাকে কি হয়েছে, চেঁচাচ্ছেন কেন? আল্লাহ আল্লাহ, এত রেগে যাচ্ছ কেন? ইব্রাহিম পাশা তোমাকে ডেকেছেন, এখনই যেতে বলেছেন। ইব্রাহিম পাশা আমাকে কেন ডেকেছে? আরে এই দেখো, আমার কথা শুনোনি, এখনই যাও। শেখের আগাকে বলো খাবার যেন বাগানে পরিবেশন করে, আজ আমি খুব খুশি। অবশ্যই সুলতান, আপনি একা খাবেন? ইসমা, আমি একা খাবো কেন? বাচ্চারাও সাথে থাকবে, সেই সাথে মিষ্টি বিলিয়ে দাও। কেমন আছো তুমি? মিথ্যে বলে কি হবে, তোমাকে দেখার আগ পর্যন্ত ভালোই ছিলাম। আমাদের কত মিল। ঠিকই বলেছ, তুমি বোধহয় একটা খবর পাওনি, আমি বলে দিচ্ছি। জাপানা শাহজাদা মুস্তাফাকে সানজাক বে ঘোষণা করে পাঠিয়ে দিচ্ছেন, এর মানে কি বুঝতে পারছ তো? তোমাকেও সাথে যেতে হবে। খবরটা যে জানিয়েছে সে পুরোপুরি জানায়নি, মুস্তাফা সানজাক বে হয়ে যাচ্ছে সত্যি, কিন্তু আমি যাচ্ছি না। এখানে তোমার মর্জি চলবে না মাহিদেবরান, তুমি যেতে বাধ্য। জাহাপনা এটাই সিদ্ধান্ত নিয়েছেন, শাহজাদা সেখানে একাই যাবে। এসো। মহামান্য পাশা, আমার এখনই জবাব চাই, তুমি এখনো এখানে কি করছো? পাশা, আপনার সাথে কথা না বলে যেতে চাইনি। কথা হয়েছিল, কিন্তু তুমি অবাধ্য হয়ে আবার ফিরে এসেছো হেরেমে। পাশা, ভয় পেয়েছিলাম। কেন ভয় পেয়েছো? তুমি এখানে থাকাটাই হচ্ছে ভয়ের বিষয়।
তুমি ভেবেছো তোমার ক্ষতি করব? অসম্ভব। আমি তুমি এটা ভাবলে কি করে? আমি তোমাকে মারতে চাইলে যখন যেখানে খুশি মারতে পারতাম, বুঝেছো? পাশা, আমি ঘাবড়ে গিয়েছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। আমাদের সন্তান নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। কি? কি বলেছো তুমি? পাশা, আমি মা হব। আপনার সন্তান আমার গর্ভে। সেই ভয় জানাইনি। তুমি আমার কি সেবা করতে পারবে? কি খবর জানাবে আমাকে? কোন উপকারে আসবে শুনি? এ কথা আগে জানাওনি কেন আমাকে? কেন লুকিয়েছো তুমি আমার কাছ থেকে? তুমি জানো না এই বাচ্চা আমাদের জন্য সর্বনাশ ডেকে আনতে পারে? কি বলছেন পাশা? আমাদের ভালোবাসার চিহ্ন। কিসের ভালোবাসা? কার ভালোবাসা? তোমাকে কি বলেছিলাম? হেতিজা সুলতান ছাড়া অন্য কাউকে ভালোবাসা আমার পক্ষে অসম্ভব। জানি কখনো সম্ভব না। কি জানো? কিছুই জানো না। তুমি চলে যাও এখান থেকে এখনই। কিভাবে যাব পাশা? হাজনাদার হয়েছি, চাইলেই যেতে পারি না। কাউকে বলনি তো? না পাশা। এ কথা কেউ যেন জানতে না পারে। তুমি খুব সাবধানে থাকবে নিগার, বুঝতে পেরেছো? আমি এদিকে কোনো একটা উপায় বের করছি। পাশা, এখন কি হবে? পাশা, মনে হয় কেউ শুনে ফেলেছে। আল্লাহ রক্ষা করো। কেউ একজন আড়ি পেতেছে। এ কেমন বিপদে ফেললে তুমি আমাকে?
কে ছিল খুঁজে আনো, ওকে চুপ করাতেই হবে এখনই। কোথায় খুঁজবো আমি? তুমি এখনই হেরেমে যাবে। কে ছিল খোঁজো, বুঝতে পেরেছো? খোঁজো নিগার। যদি কোনোভাবে এই ঘটনা জানাজানি হয়, সবার আগে মরবে তুমি। এসমা হাতুন, গুলশা হাতুন এসেছেন। চলে যেতে বলো। কেন এসেছে এখানে? হুররাম সুলতানের সাথে কথা বলতে চান, জরুরি কথা। আসতে দাও শাহজাদি, আদেশ করেছি। কি হয়েছে গুলশা? কি কথা বলবে আম্মাকে বলো। শাহজাদি, আমি আমাকে বলে যাও, আমি জানাবো। ক্ষমা করবেন শাহজাদি, আসলে আমি শুধু সুলতানাকেই জানাবো। ভেতরে আছেন? আম্মা এখানে নেই। কোথায় গেছেন? আমার ওনার সাথে আমাকে প্রশ্ন করছো? বলবে না যখন চলে যাও এখান থেকে। নিশ্চয়ই সুখবর পেয়েছেন সুলতানা, যে আপনার আদেশ করেছেন, শাহজাদাকে মানিসার সঞ্জাক বে ঘোষণা করেছেন। মা ছেলে চলে যাচ্ছেন খুব শীঘ্রই। ইস্কান্দার চেলেবি, মনে হচ্ছে পুরো খবর পাননি আপনি। মুস্তাফা যাচ্ছে ঠিকই, তবে একা, মানে মাহিদেবরান সুলতান সাথে যাচ্ছে না। এটা কিভাবে সম্ভব? নিয়ম অনুযায়ী যাওয়া উচিত, এটা এবারই প্রথম হলো। যা আপনাই আদেশ করেছেন, কিভাবে হলো জানি না, আপনি এ বিষয়ে কিছু জানেন? যা আপনা, শাহজাদার এই ঘোষণা দেওয়ার পর ইব্রাহিম পাশাকে বিশেষ আলোচনার জন্য কামরায় যেতে বলেছিলেন। মনে হয় এই পরামর্শ ইব্রাহিম পাশা দিয়েছেন। আমি আগেই বলেছিলাম ইব্রাহিম পাশা অবশ্যই কোনো একটা ঝামেলা বাঁধাবেন, এ কথা ভুলে গিয়েছিলেন? আম্মাকে এখানে থাকার আদেশ দিয়েছেন আপনি। তুমি ঠিকই শুনেছো মুস্তাফা, কিছুদিন পরে পাঠাবো। যা ভালো মনে করেন, তবে একটা কথা জানাবো না, আম্মা যদি এখানে থাকে তাহলে আমি খুব চিন্তায় থাকব। জানেন তো এখানকার পরিস্থিতি। এসো। মাহিদেবরান সুলতান এসেছেন। আসতে দাও। এসো মাহিদেবরান। মুস্তাফা, আমার নয়নের মনি, আমি সুখবর পেয়েছি, আল্লাহর কাছে শুক্রিয়া, এই শুভ দিন দেখছি। মুস্তাফা খুবই চিন্তায় পড়ে গেছে মাহিদেবরান, তোমাকে রেখে যেতে একদম স্বস্তি পাচ্ছে না। চিন্তা কি আছে মুস্তাফা, আমি জাহাপনার কাছেই আছি। ও ঠিকই বলেছে মুস্তাফা, অযথা চিন্তা করো না। আমাকে আর একটু সময় দিন সুলতানা, মাহিদেবরান সুলতানকে শাহজাদার সাথে পাঠাতে আমি যথাসাধ্য চেষ্টা করব। সেটা আমি দেখছি। আপনি ইব্রাহিম পাশার বিষয়টা সামলান, এখন সবচেয়ে জরুরি ওনাকে সরিয়ে দেয়া। এত সহজ না সুলতানা, আগে অনেকে চেষ্টা করেছে কিন্তু কেউ সফল হয়নি। সে কথা আমি জানি, একটা শত্রু আছে, মহামান্য এফেন্দি নামে পরিচিত, সে যেই হোক অনেক শক্তিশালী, তার সাথেই বোধ হয় হাত মেলানো উচিত। আপনি কি জানেন কে এই লোক? জি, নাম শুনেছি, তবে আমি পরিচয় জানি না। যেই হোক, সবাই একসাথে চেষ্টা করলে
ইব্রাহিম পাশাকে সরিয়ে দেওয়া সম্ভব। এছাড়া আমাদের কোনো ইচ্ছাই পূরণ হবে না। ভালো খবর শোনার অপেক্ষায় রইলাম। সুলতানা, আম্মা কেন এখানে থাকতে চাইছেন আপনি? মানিসা চলুন, ওখানে শান্তিতে থাকতে পারবেন। কদিন পরেই চলে আসবো আমি, তবে এখন না। হুরাম সুলতানের জন্য হেরেমের দায়িত্ব ছেড়ে দেবেন না? ওর হাতে দায়িত্ব ছাড়ব না আমি। ও ষড়যন্ত্র করে তোমার সাথে আমাকেও পাঠাতে চেয়েছিল। আমাকে বাবা পাঠাচ্ছেন আম্মা, উনি না। আমি আসি। পাশা শাহজাদা, কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? আমাকে হুররামের সাথে রেখে যেতে ভয় পাচ্ছে ও। উনি ভুল বলেননি কিন্তু। আপনারা থাকতে আমার আবার ভয় কিসের? আমি কৃতজ্ঞ ইব্রাহিম। আপনি না থাকলে এখন হয়তো আমাকে মানিসা যাত্রার প্রস্তুতি নিতে হতো। আপনাকে খুশি লাগছে? যদি হুররামের চেহারা দেখতেন, স্বপ্ন ভেঙে যাওয়ায় জ্বলে পুড়ে মরছে ও। আপনি কি কিছু বলতে এসেছেন? একটা কথা জানাতে চাই। বলুন, কি জানাতে চান? নিগার কালফা, ওকে বিশ্বাস করবেন না, সে হুররাম সুলতানের বিশ্বস্ত অনুচর। আপনি কিভাবে বুঝলেন এটা? আমি বুঝতে পেরেছি। আপনি ওকে বিদায় করে দিন। নিজেদের কাজ করো। গুলশা, বলুন। নিগার হাতুন, তোমাকে দেখলাম না, কোথায় ছিলে? এখানেই। তার আগে কোথায় ছিলে? আমি কামরায় ছিলাম, এখন এসেছি, তাও অপরাধ। বালতাজির কাছে ছিল বোধহয়, জানেন তো দুজন কত ঘনিষ্ঠ। তোমার জিপ কেটে নেব আমি। চুপ করো বলছি, নয়তো কারাগারে পাঠিয়ে দেব। মেহরিমা, তুমি বিরক্ত করছো। এত বিরক্ত যদি লাগে চলে যান। কদিন পর এমনিই যাব। মানে কোথায়? আম্মাকে অনুরোধ করব, আমার আলাদা একটা কামরা চাই। কোনো লাভ নেই, তিনি শুনবেন না আপনার কথা। আমাকে সাহায্য করবে? কি সাহায্য? আম্মাকে বুঝিয়ে বলবে। এটা সম্ভব না। মেহরিমা কথা শোনো, তোমার কথা রাখবেন। যদি রাজি হন তাহলে এর বিনিময়ে কি পাবো? যা চাইবে তাই পাবে। আম্মা জান, বাচ্চারা, তোমরা শুনেছ, বড় ভাই মুস্তাফা সঞ্জেকবে মোতায়েন হয়েছে, মানিসা চলে যাচ্ছে। খুব ভালো, মাহিদ এভরান সুলতানও চলে যাবেন। মিহরিমা, ভালো হতো যদি আমিও যেতাম। সুলতানা। ইসমা, গুলশা হাতুন এসেছিল, আপনার সাথে কথা বলতে চায়। হ্যাঁ, মনে পড়েছে, জরুরি কথা বলতে এসেছিল। আমি জানতে চাইলাম, বলল না, আপনাকেই নাকি জানাতে হবে। আল্লাহ আল্লাহ, ইসমা ডেকে নিয়ে এসো, শুনি কি বলতে চায়। সুলতান, কি ব্যাপার গোলাকা, এখানে কেন এসেছো তুমি?
একটা জরুরি খবর জানাতে চাই সুলতানা। আমি শুনছি, কি করেছে হররাম? আসলে গুলশা হাতুনের ব্যাপারে একটা কথা বলবো। গুলশা এখন আমার দাসী না, দ্রুত বিয়ে দিয়ে ওকে পাঠিয়ে দেব। তাহলে আপনি শীঘ্রই পাঠান সুলতানা, এখানে থাকলেও একটা ঝামেলা করবে। আবার এমন কি করেছে সে? আজ সকালে হররাম সুলতানের কাছে গিয়েছিল, তার কাছে আশ্রয় ভিক্ষা চাইছে। তাই নাকি? হররাম কি বলেছে ওকে? তাড়িয়ে দিয়েছেন। তবে হররাম সুলতান সুযোগ ছাড়বার পাত্র নন, ওকে আপনার বিরুদ্ধে ব্যবহার করবেন। ইস, শাহজাদা চলে যাচ্ছেন, তোমার কি হবে ফাতমা? আমিও শাহজাদার সাথেই যাব আশা করি। শাহজাদা সঞ্জয়কে গেলে দাসীরাও সাথে যাবে নিশ্চয়ই। শুনেছি মাহিদেবরান সুলতান যাচ্ছেন না, তুমি যাবে কিভাবে? দেখো, আমি সেই ব্যবস্থা করে নেব। কিভাবে? শাহজাদা নিজেই আমাকে সাথে করে নিয়ে যাবেন। গুলশা হাতুন, আমি তোমাকে খুঁজছিলাম। এসেছেন সুলতানা? হ্যাঁ, তোমাকে দেখেছেন। আচ্ছা চলো। হেরেমে সবাই বলা বলি করছে, বিয়ে করে ফেলো। চুপ করো, আমি তোমার পরামর্শ চাইনি। গুলশা হাতুন, কোথাও যাচ্ছ? না তো আগা, হররাম সুলতানের সাথে দেখা করবে। তুমি চুপ থাকো। তার মানে সুলতানার কাছে যাচ্ছ? সুলতান আমাকে ডেকে পাঠিয়েছেন। হঠাৎ ডেকেছেন কেন? আমি তাই ভাবছি। তোমার কি যায় আসে, দূর হও এখান থেকে। থামো থামো, তোমার সাথে কথা আছে। কথাটা কখন বলবে? ধৈর্য ধরুন, আমি সুযোগ বুঝে বলবো। রাজি করাতে পারবে তো? ছেড়ে দিন আমার উপর। সুলতানা, বাচ্চারা যাও, ভেতরে যাও। গুলশা কোথায়? ও আসেনি? আসছিল সুলতানা, কিন্তু সুম্বু লাগা বাধা দিলেন, সাথে নিয়ে গেলেন। কেন? আমি ডেকেছিলাম, এ কথা বলনি তুমি? বলেছি সুলতানা, কিন্তু মাহিদ এবরান সুলতান করা আদেশ করেছেন, গুলশাকে বের করে দিয়েছেন। হায় আল্লাহ, এমন কি হয়েছে? ও আল্লাহ, কিছুই বুঝিনি। গুলশা যাওয়ার সময় বলল হররাম সুলতানকে খবরটা জানিও। আগা, একটু ছাড়ুন, জিনিসপত্র গোছাতে দিবেন না। হ্যাঁ, আরে তুমি চলো তো, তোমার মালপত্র আমি এনে দিচ্ছি। অন্তত মাহিদ এবরান সুলতানের সাথে কথা বলি। অসম্ভব, সুলতানা তোমার মুখও দেখতে চাইবেন না। জানি সবকিছুর জন্য তুমি দায়ী, অসভ্য। কথা শোনো, তুমি আমাকে একদম রাগাবে না বলে দিচ্ছি। চলো চলো চুপচাপ। সুম্বুলাগা, কি হচ্ছে এখানে? মাহিদ এবরান সুলতান গুলশাকে পুরনো প্রাসাদে পাঠানোর আদেশ দিয়েছেন। ভালোই হয়েছে, বালতাজি মেফতুনও তোমার অপেক্ষায় আছে। হেসে নাও নিগার, কিন্তু মনে রেখো এটাই তোমার শেষ হাসি। চুপ, নিয়ে যাও ওকে, আর কখনো যেন প্রাসাদের আশেপাশে না দেখি। আগাও, চলো। আসলে ভালোই হয়েছে সুলতানা, আমাদেরকে অনেক জ্বালিয়েছে। আমাকে কিছু একটা বলতে চেয়েছিল, জরুরি কিছু। কি আর বলবে, ও কৈফত দিতে চেয়েছিল হয়তো, কারণ নিগার হাতুন ওকে হাতে নাতে ধরেছে। কি লজ্জার কথা, আসলে কি বলবো, পালতাজির সাথে প্রেম করছিল, অন্ধকারে দুজন, কি আর বলবো। মাহিদ ইব্রাহিম সুলতানের কথা শুনে ওই পালতাজির সাথে ওর বিয়ের আদেশ দিয়েছেন। হ্যাঁ, গুলশার যে গর্দান যায়নি এটাই তো অনেক। যাই হোক,
আমাদের অনেক কাজ প্রস্তুত থেকে গুলাগা, শীঘ্রই কাজ শুরু করব। কি করতে হবে সুলতান? মাহি দেবরানের অত্যাচার থেকে মুক্তি পেতে চাই। জাহাপনা, আম্মা কেমন আছেন? ঘুমাচ্ছেন জাহাপনা। যদি আগের চেয়ে একটু উন্নতি হতো ওনার। গুলফাম হাতুন, আমাকে অনুমতি দিন। আপনি যান, আমি আছি। আম্মা, আপনার পাশেই আছি। কিন্তু আমি একদম নিরুপায়। আমার হাত মাথা আপনার জন্য দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমার সাধ্যে আর কিছুই নেই। মিহরিমা, রাত হয়েছে, ঘুমোতে যাও। আমার আপনাকে একটা কথা বলার ছিল। মেহমেদ ভাই এখনো এখানে কেন? কেন তার আলাদা কামরা নেই? তুমি এই কথা বলছো কেন? ঝগড়া হয়েছে নাকি? না, ওনার খুব শখ। চিন্তার কিছু নেই, সময় হলেই হবে। মাহিদেবরান সুলতানের জন্য, তাই না? অনুমতি নেই। আমিও মেহমেদ ভাইকে এটাই বলেছিলাম। অযথা এসব শুনলে আম্মা কষ্ট পাবেন। তার কিছুই করার নেই। এর জন্য মাহিদেবরান সুলতানের অনুমতি লাগবে। হেরেমের দায়িত্ব তার। কি বলছে এসব? ওর অনুমতি লাগবে কেন? আমি চাইলেই তোমার ভাইয়ের কামরার ব্যবস্থা হয়ে যাবে। তাই যদি হয় নিচ্ছেন না কেন? ভাবছেন মাহি দেবরান সুলতান অনেক খেপে যাবেন? কেমন আছো গুলফাম? অনেকদিন তোমার সাথে কথা হয়নি। আমি একটু ভালো নেই জাহাপনা। বেগম সুলতানার অবস্থা সহ্য হচ্ছে না। কখনো তো অসুস্থ হতে দেখিনি। সব সময় দেখেছি যে কোনো অবস্থায়, যে কোনো বিপদে মনোবল হারাননি, সাহস নিয়ে সব মোকাবেলা করেছেন, বিচলিত হননি। ওনার এই অবস্থার জন্য আমি দায়ী গুলফাম। জানো কত কষ্ট দিয়েছে আম্মাকে? একবার তো আমাকে সন্তান হিসেবে অস্বীকার করেছিলেন। নিশ্চিন্ত থাকুন জাহাপনা, আমাকে সব বলতেন। আপনি তাকে কষ্ট দিয়ে থাকলেও সবসময় আপনার উপর সন্তুষ্ট ছিলেন। মা সন্তানের কাছে কি চান? ভালোবাসা, আনুগত্য, বিশ্বাস। আপনার কাছ থেকে তিনি সব পেয়েছেন।
দা হাতুন। কি হয়েছে তোমার, কাঁদছ কেন? কি বলবো আমি আপনাকে, পাশাকে আমি সব বলে দিয়েছি। খুব ভুল করেছ, নিষেধ করেছিলাম না, তবু কেন জানিয়েছ? ভেবেছিলাম সহানুভূতি থেকে তিনি কিছু একটা করবেন, যত যাই হোক তার সন্তান আমার গর্ভে ধারণ করেছি। শুনে কি বলেছেন উনি? খুব খেপেছেন, জিজ্ঞেস করলেন এখনো যাইনি কেন আমি, প্রাসাদ ছাড়তে বলেছেন। এদিকে আরো বড় একটা বিপদে পড়েছি। এর চেয়ে বড় বিপদ আর কি? আমাদের কথা কে যেন আড়ি পেতে শুনেছে। হায় আল্লাহ, কে ছিল? আমি জানি না, গুলশাকে সন্দেহ করেছিলাম, কিন্তু ও শুনলে এতক্ষণে সবাই জেনে ফেলতো। প্রাসাদ ছেড়ে গেল, তবুও একবারের জন্য মুখ খুলল না, তার মানে ও না। প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে? এই মেয়েটার কি হয়েছে? ও ঠান্ডা লেগেছে, চিকিৎসালয়ে পাঠাও, অন্যদের ক্ষতি হবে। মেয়েরা কে অসুস্থ? ইসলিম হাতুন। গোলশা, তুমি এখানে কেন এসেছো? একটা কাজে এসেছি, বেশি দিন থাকছি না, হেরেমে সবাইকে বলবেন, খুব দ্রুত প্রাসাদে ফিরে যাব। ইসলিম হাতুন, আপনার সাথে কথা ছিল। পরে, আগে দেখতে দাও আমাকে। আচ্ছা, ওকে আগে দেখে নিন, তারপর বলছি। নিগর হাতুন, এসব চলবে না, নিজের দিকে তাকাও, তুমি কখনোই তো এত মোটা ছিল না, অবশ্য যেমনই হও ভালোই লাগে। নিগার, সুলতানা। সুলতানা, আমাকে আসতে বলেছিলেন। আমার ছেলে মেহমেতের জন্য কামরা সাজানোর ব্যবস্থা করো, খুব বড় আর খুব সুন্দর একটা কামরা। মাহিদেবরা সুলতানকে কি বলবো, জানেন তো তিনি। ওর আপত্তি থাকলে আমাকে এসে জানাবে, যা বলেছি করো। আপনি যেভাবে চাইবেন সুলতানা। খরচের চিন্তা করো না, আমার শাহজাদার যেন কোনো কিছুর কমতি না হয়। বুঝেছি, আর কোনো আদেশ দিবেন? এখন যেতে পারো। সুলতানা, মাহিদেবরান সুলতান অবশ্যই কোনো একটা ঝামেলা বাঁধাবেন। আমি চাই ও কোনো একটা ঝামেলা বাঁধাক। মহামান্য শাহজাদা মুস্তাফা, শাহজাদা খাবার সাজিয়েছি, গরম স্যুপ, তার সাথে ভেড়ার মাংস, পোলাও, সাথে মিষ্টি আর ফলের সালাদ। ঠিক আছে, ধন্যবাদ। আর কোনো আদেশ আছে কি? না, তুমি যেতে পারো। আপনি এত রাতে এখানে কেন এসেছেন? হুররাম সুলতান কিছু ঔষধ চেয়েছিলেন, নিয়ে এসেছি, পৌঁছে দিয়েই চলে যাব। আচ্ছা বুঝেছি, দিয়েই ফিরে যান, দেরি করবেন না। ঠিক আছে নিগার হাতুন।
আগা শাহজাদা, ক্ষমা করবেন, আমি ঠিক আছো? হেকিম ডাকছে এখনই। দরকার নেই শাহজাদা, আমি ঠিক আছি, বেয়াদবি হলে ক্ষমা করবেন। কি হয়েছিল হঠাৎ করে, কি ব্যাপার? দুই দিন কিছু খাইনি, বোধহয় দুর্বলতা। তাহলে বসো, কিছু খেয়ে নাও। কি বলছেন শাহজাদা, অনুমতি দিন আমি। আমি বসতে বলেছি। আলাদা কামরা পেলে শাহজাদা মেহমেত অনেক খুশি হবে, ওর অনেক দিনের ইচ্ছা এটা। সুলতানা, ইসলিম হাতুন এসেছেন। ইসলিম হাতুন? ওকে। পুরানো প্রাসাদের হেকিম এখানে কেন এসেছে? আপনাকে কিছু বলতে চান, সবাই কিছু না কিছু বলতে চায়। আসতে দাও। সুলতানা, ক্ষমা করবেন, বিরক্ত করছি, জরুরি প্রয়োজন। সব ঠিক আছে তো? গুলশা হাতুন আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আবারও গুলশা? জানি ও ঝামেলায় আছে, আমার কাছে ফিরে আসতে চাইছে ও, কিন্তু কোনো লাভ হবে না। না সুলতানা, ইব্রাহিম পাশা সম্পর্কে কিছু জানাতে চায় সে। তার মানে ইব্রাহিম পাশার কোনো কথা?